হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরার সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তো শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে থাকবে। আমরা আজকে কিছু কোশ্চেন এমসিকিউ আকারে এবং কিছু কোশ্চেন ড্রেসে পড়বো। তো এই কোশ্চেনগুলি আপকামিং যে কোনো এক্সাম, টিপিএসসি বলো আর গ্রুপ ডি ইন্টারভিউ বলো, সবগুলি এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো দেরি না করে চলো আজকে আমরা শুরু করি। দ্য ত্রিপুরা ইয়ারবুক 2024 টেন্থ এডিশন পাবলিশড বাই, অপশান হলো ত্রিপুরা ইনফো, অপশান বি ত্রিপুরা টাইমস, অপশান সি জাগরণ ত্রিপুরা, অপশান ডি দৈনিক সংবাদ। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, ত্রিপুরা ইনফো। ইন দিস ইয়ার 5th September সেলিব্রেটেড জাস্ট টিচার ডে। তো আমরা জানি 5th September টিচার ডে পালন করা হয়। এই বছরে কততম আমরা টিচার ডে পালন করা হয়? 62, অপশান বি হলো 61, অপশান সি হলো 63, অপশান ডি 65। তো এটা সঠিক অ্যান্সার হলো 62তম, যেটা 62, অপশান এ সঠিক অ্যান্সার। তাছাড়া বেস্ট স্কুল ফর অ্যাটেন্ডেন্স, সবগুলির নাম দেওয়া আছে, তোমরা এক এক করে দেখে নেবে। বেস্ট স্কুল ইন রেজাল্ট ইন ফাইনাল এক্সাম, বেস্ট স্কুল ইন গেম অ্যান্ড স্পোর্টস, বেস্ট স্কুল ইন কালচার, বেস্ট স্কুল ইন ইমপ্লিমেন্টেশন অফ পিএম পোষণ, বেস্ট স্কুল স্বচ্ছতা, বেস্ট স্কুল ইন ইনফরমেশন টেকনোলজি, বেস্ট স্কুল ফর ওভারঅল পারফরমেন্স, যেটা শিশুবিহার স্কুল। হ্যাঁ, এই দুটা মনে রাখতে হবে। বেস্ট ডিগ্রি কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়, যেটা কৈলাস শহরে আছে। বেস্ট পলিটেকনিক ইনস্টিটিউশন হয়েছে হলো TTADC পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা খুমলুমে আছে। ঠিক আছে, নেক্সট একটা সেমিনার হয়। ঠিক আছে, এই সেমিনারের চিফ গেস্ট হলেন আমাদের চিফ সেক্রেটারি জেকে সিনহা। যে টাইটেল, সেমিনারের টাইটেল ছিল কানেক্টিং ত্রিপুরা ফ্রন্ট ল্যান্ড ফ্রম ল্যান্ডলক টু ল্যান্ড লিক। তো এটা তিনি আরও ডিটেলস এখানে দেওয়া আছে, যে বটগ্যাস লাইন হয়, তারপরে খুব তাড়াতাড়ি ইলেকট্রিসিটি অপারেটর লাইন হবে। ঠিক আছে, ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি সেক্টরকে আরও ইম্প্রুভ করার জন্য 1,200 কোটি টাকা এশিয়া ডেভেলপ ব্যাঙ্ক থেকে লোন নেবে। ঠিক আছে, তো কোন ব্যাংক থেকে? ত্রিপুরা এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে। কত নেবে? 1,200 কোটি টাকা। বছর বাঁচাও, বছর বাঁচার রেজাল্ট দিয়ে দেওয়া হলো। তো ক্লাস টেনের রেজাল্ট হলো 61% পাসের হার, আর ক্লাস টুয়েলভের হলো 81%। ঠিক আছে, দুই দিনের জন্য স্টেট লেভেল সেমিনার হয়। কোন কলেজের নাম হলো স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়, এটা মোহনপুরে আছে। কিসের উপর হয়? সাবজেক্ট হলো স্কোপ অফ অর্গানিক ফার্মিং ইন কন্টেম্পোরারি এগ্রিকালচার। ঠিক আছে, মনে রাখবে। ইকফা ইউনিভার্সিটি ত্রিপুরা সেলিব্রেট কমার্স ডে, যেটা 30 অগস্ট পালন করা হয়, কমার্স ডে। নেক্সট কোশ্চেন, এই বছর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শর্মা কাকে দেওয়া হয়? অপশান হলো ডক্টর কনক নারায়ণ ভট্টাচার্য, অপশান বি লেট নগেন্দ্র জমাতিয়া, অপশান সি শ্রীমতী সহিংস জমাতিয়া, অপশান ডি নানব দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, ডাক্তার কনক নারায়ণ ভট্টাচার্য। কাকে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য সম্মান দেওয়া হয় 2023? অপশান হলো নগেন্দ্র জমাতিয়া, অপশান বি কনক নারায়ণ ভট্টাচার্য, অপশান সি সহিংস জমাতিয়া, অপশান সি বিষ্ম গুপ্ত। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, নগেন্দ্র জমাতিয়া। মহারানী তুলসীপতি সম্মান কাকে দেওয়া হয় এবছর? শ্রীমতী সহিংস জমাতিয়াকে। শ্রী বিষ্মগুপ্তকে দেওয়া হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান। এটা অনুকোটিকে আরও ডেভেলপ এবং আরও সুন্দর করার জন্য এশিয়া ডেভেলপ ব্যাংক থেকে 140 কোটি টাকা নেওয়া হবে লোন। ঠিক আছে, আর অনুকোটিকে কী বলা হয়?
নৌকোটিকে পপুলার নুনেস অঙ্কোর ওয়াট অফ নর্থ ইস্ট। ত্রিপুরা গভর্নমেন্ট চারটি নতুন অফিস ফর ফোর সেন্ট্রাল সিকিউরিটির জন্য সিকিউরিটির যে অফিস তা এস্টাবলিশ করবে। নামগুলি হলো এনসিবি, সিবিআই, এনআইএ, ইডি। ঠিক আছে, এ কে ভট্টাচার্য স্পেশাল সেক্রেটারি হবে, ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ হোম। সেন্ট্রাল গভর্নমেন্ট ডিক্লেয়ার করে যে নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন এজ ল্যান্ড কাস্টম স্টেশন। ঠিক আছে, ল্যান্ড কাস্টম স্টেশন হলো নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশন। এখন ত্রিপুরার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত যাবে, ঠিক আছে, তো এটা সবগুলি এক্সপ্রেস তো আগরতলা পর্যন্তই হয়, তো এটা এক্সটেন্ড করা হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত। এটা মনে রাখবে কোন এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে সাব্রুম পর্যন্ত এক্সটেন্ড করা হয়। এটা যদি এত ইম্পর্ট্যান্ট না, তো এটা হলো বুক রিলিজিং সেরিমনি যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি করে, তো এটার এন্টাইটেল হলো মেডিসিনাল কেমিস্ট্রি অফ কেমোথেরাপিস্ট এজেন্টস। ঠিক আছে, পুরো ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, ত্রিপুরা পোপের থিয়েটার যেটা রবীন্দ্রনাথ টেগোর চন্ডালিকা, ডাইরেক্টেড বাই প্রিয়াংশু দাস। চন্ডালিকা, চন্ডালিকা কার? রবীন্দ্রনাথ টেগোর। আমরা যদি আমাদের দুইখানে উপনির্বাচন হয়, তো ওখানে একজন হলো বিন্দু দেবনাথ, আরেকজন হলো তাফাজ্জল হোসেন, তো তারা 12 সেপ্টেম্বর শপথ গ্রহণ করেন। নেক্সট, হু ইনভাইটেড বনলতা শুধু তোমার জন্য, বেন্ডিং জোন অন দ্য সাইট অফ ন্যাশনাল হাইওয়ে অফ টু আমবাসা বাজার। অপশন এ হলো শ্রী রেবতী ত্রিপুরা, অপশন বি ডক্টর মানিক শাহ, অপশন সি শ্রী প্রতিভা ভৌমিক, অপশন ডি শ্রী রতনলাল নাথ। তো এটার সঠিক অ্যান্সার হলো অপশন এ, শ্রী রেবতী ত্রিপুরা। হু ইনোভেটেড দ্য টিচিং লার্নিং মেটেরিয়াল এক্সিবিশন ইন আগরতলা, অর্গানাইজড বাই নিপুণ ত্রিপুরা উইথ দ্য ত্রিপুরা গভর্নমেন্ট। অপশন হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী রেবতী ত্রিপুরা, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী সুশান্ত চৌধুরী। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা। এমবিবি কলেজ সেলিব্রেট ড্যাশ ফাউন্ডেশন ডে, যেটা 9 সেপ্টেম্বর পালন করা হয়। অপশন এ হলো 77, অপশন বি 75, অপশন সি 70, অপশন ডি 72। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, 77। এই বছর ফার্স্ট এবার এনসিসি ফেস্টিভ্যাল হয়, এনসিসিতে এনসিসি ফেস্টিভ্যালও 23 থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, ডিটেলস দেওয়া আছে এখানে। ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন হয় নতুন করে 3 বছরের জন্য, নেক্সট ইয়ারের জন্য করা হয় নিউ কমিটি। ঠিক আছে, নিউ কমিটি করা হয় 2023 থেকে 26 পর্যন্ত। নিউ কমিটি, দেখো এখানে সবগুলি মেম্বারের নাম আছে, প্রেসিডেন্টের নাম আছে, তোমরা সব দেখে নিতে পারবে এখান থেকে। ঠিক আছে, র্যাঙ্ক অফ ত্রিপুরা ইন সুইসাইড অ্যাটেম্প ইন ওভারঅল ইন্ডিয়া, কত নম্বর র্যাঙ্কি ত্রিপুরা? অপশন এ হলো 6th, অপশন বি 2nd, অপশন সি 5th, অপশন ডি 3rd। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, 6th। তাহলে সুইসাইড করে। তো ওয়ার্ল্ড ফার্স্ট ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে অবজার্ভ করে কবে কবে হবে? 10 সেপ্টেম্বর 2003 ফার্স্ট করা হয়। আর এই বছরের যে থিম ছিল, থিম কী ছিল? থিম ক্রিয়েটিং হোপ থ্রু অ্যাকশন। ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন লঞ্চ ইটস নিউ ই টিকিট সিস্টেম, ইটস ইনোভেটেড বাই, অপশন এ হলো শ্রী অভিজিৎ দেব, শ্রী সুশান্ত চৌধুরী, ডক্টর মানিক সাহা, অপশন ডি শ্রী নবাদুল ভৌমিক। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, অভিজিৎ দেব, শ্রী অভিজিৎ দেব। হু ইনোভেটেড ভার্চুয়ালি লঞ্চ দ্য আয়ুষ্মান ভব ক্যাম্পেইন ফ্রম রাজভবন, তো এটার অপশন এ হলো শ্রীমতী দ্রৌপদী মুর্মু, অপশন বি শ্রী নরেন্দ্র মোদী, অপশন সি শ্রী অমিত শাহ, অপশন ডি শ্রী মানিক
সাহা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ই, শ্রী দ্রৌপদী মুর্মু, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা নিউজে এসেছিল তাই দিলাম। সংহতি ইকো পার্কটা কোন সাব ডিভিশনের আন্ডারে? অপশান এ হলো কাঞ্চনপুর, অপশান বি সোনামুড়া, অপশান সি জিরানিয়া, অপশান ডি আগরতলা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, কাঞ্চনপুর। এই বছর 2023-এ ত্রিপুরা থেকে তিনজন ইউপিএসসি প্রিলিম ক্লিয়ার করে। তো যারা ক্লিয়ার করেন তাদেরকে লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ দেওয়া হয়, ঠিক আছে? তো এটা বলতে পারে, ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে যে কী স্কিম আছে, যে যারা ত্রিপুরা গভর্নমেন্ট কী স্কিম দেওয়া হয় তাদেরকে। তো প্রতি পাঁচ স্টুডেন্টকে, একজন স্টুডেন্টকে 5,00,000 করে দেওয়া হয়, ঠিক আছে? 5,00,000 টাকা করে দেওয়া হয়। ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ফর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স অনুপ্রিয়া পাটেল ভিজিট করেন দুই দিনের জন্য ত্রিপুরাতে ভিজিট করেন। পাওয়ার মিনিস্টার রতনলাল নাথ লঞ্চ আগম 3.0 প্রোগ্রাম অফ দ্য টেকনো ইন্ডিয়া কলেজ, ঠিক আছে, এক নজরুল কলাক্ষেত্র। টিচার মনোজ রয়কে দ্য টিচার অ্যাওয়ার্ড দেওয়া হয়, 2023-এর টিচার অ্যাওয়ার্ড, বেস্ট টিচার, আউটস্ট্যান্ডিং টিচার অফ দ্য স্টেট, ঠিক আছে, মনোজ রয়। মাস্কার ফুল ফর্ম মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান। তো এটা 5.0 যেটা ইনগ্রেটেড করেন কে, ডাক্তার মানিক সাহা। ইন্ডিয়া বাংলাদেশ এগ্রিমেন্ট সাইন করা হয় ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট যে স্টেটগুলি আছে ওদেরকে ট্রেড করার জন্য। তো চারটা পট তারা ফোর্ট প্রোটোকল রুট দিয়ে দিয়েছে। তো এই ফোর্ট রুটগুলি হলো চিটাগং পোর্ট আখাউড়া আগরতলা, মংলা পোর্ট আখাউড়া আগরতলা, চিটাগং বিবিরবাজার সীমান্তপুর অ্যান্ড মংলা পোর্ট বিবিরবাজার সীমান্তপুর। তাছাড়া এখানে একটা মকড্রিল হয়, এ ফুল স্কেল মকড্রিল ডেমনস্ট্রেশন এক্সারসাইজ ওয়াজ হেল্ড অ্যাট MBB এয়ারপোর্ট আগরতলা। এটা কিসের উপর? অন দ্য সিনারিও অফ ফোর্স ল্যান্ডিং অফ হাইজ্যাকড এয়ারক্রাফট, ঠিক আছে। ত্রিপুরা জার্নালিস্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম যেটা 2022, এটা কত টাকা 2022-এর যে ডিসাইড? অপশান এ হলো 3,00,000 টাকা, অপশান বি 5,00,000 টাকা, অপশান সি 1,00,000, অপশান ডি 2,00,000। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 3,00,000 টাকা। ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে যে সেট আপ থার্ড, অলরেডি 2টা ত্রিপুরা ভবন আছে ওই সিটিতে, কিন্তু এখন তৃতীয় নম্বর ত্রিপুরা ভবন স্থাপন করা হবে। কোনখানে? অপশান এ হলো কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি গুয়াহাটি, অপশান ডি দিল্লি। তো দিল্লিতে আমাদের ইউনিয়ন মিনিস্টার কুশল কিশোর ভিজিট করেন। এটা শান্তিরবাজারতে আসেন, তাহলে শান্তিরবাজার সাউথ ত্রিপুরাতে আসেন, ওইখানে পুরো ডিটেলস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। শ্রী বিজেশ পান্ডে যে ফর্মার ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন ত্রিপুরা, তিনি এখন জয়েন্ট সেক্রেটারি হন ডোনারের, ঠিক আছে। আশকিন ত্রিপুরাতে আসেন এই টেকনো ইন্ডিয়া কলেজে। তো এটা পার্ট অফ দ্য পরিচয় একটা যে ফেস্ট হয় টেকনো ইন্ডিয়ার ওইখানে, যত মোটামুটি সবাই জানি আমরা। তো নাম হলো আকস্কিন। তারপর হলো ফুর্তি। ফুর্তি হলো ফেডারেশন অফ রাজস্থান ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই ফুর্তিতে আমাদের সিএম স্যারকে চিফ গেস্ট হিসাবে পার্টিসিপেট করেন, ঠিক আছে। স্টেট চিফ মিনিস্টার প্রফেসর ডক্টর মানিক সাহা পার্টিসিপেট অ্যাজ এ চিফ গেস্ট রাজস্থানে গিয়েছিলেন। তারপরে ফিফথ ইন্টারন্যাশনাল চাইল্ড ড্রয়িং কম্পিটিশন হয় রাশিয়া, মাই লাভ। এটা যে দশজন হয়, এই দশজনের গ্রুপ বিয়ের মধ্যে দশজনের মধ্যে আমাদের ত্রিপুরা থেকে থার্ড হয়েছেন অভিষিকা পাল। তার বাড়ি হলো মেলাগড় ত্রিপুরাতে। ধর্মনগরতে হেল্ড করে ফার্স্ট টাইম ফার্স্ট কমেডি ফেস্টিভ্যাল, ঠিক আছে। সিএম ইনোগ্রেটেড দ্য নিউ গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ স্টেশন,
एट हुईस रेलवे स्टेशन। ऑप्शन है लो बिलुनिया रेलवे स्टेशन, ऑप्शन बी उदयपुर रेलवे स्टेशन, ऑप्शन सी साबरूम रेलवे स्टेशन, ऑप्शन डी आगरतला रेलवे स्टेशन। तो यार सटीक आंसर हलो ऑप्शन ए बिलुनिया रेलवे स्टेशन। त्रिपुरा गवर्नमेंट टू लॉन्च मुख्यमंत्री ट्राइबल डेवलपमेंट मिशन उइथ ए एस्टिमेटेड कॉस्ट कत टाका। ऑप्शन है लो 30 कोटी टाका, ऑप्शन बी 50 कोटी, ऑप्शन सी 20 कोटी, ऑप्शन डी 10 कोटी। तो यार सटीक आंसर हलो ऑप्शन ए 30 कोटी टाका बजेट। ठीक है नोवाटोस दि फ्रेशर्स वेलकम प्रोग्राम ऑफ द इकफा यूनिवर्सिटी दिस प्रोग्राम इनिग्रेटेड बाय। ऑप्शन है लो सी रतनलाल नाथ, ऑप्शन बी डॉक्टर मानिक शाह, ऑप्शन सी श्री सुशांत चौधरी, ऑप्शन डी श्री टिंकू रॉय। तो यार सटीक आंसर हलो ऑप्शन ए श्री रतनलाल नाथ। Who launched the Ubatipura, Nutun Tripura, Atmanirbhar Tripura? Option A holo C Ratanlal Nath, B Dr. Manik Shah, C Sri Sushanta Chaudhuri, D Sri Nawadul Bunik. So eta shothik answer holo option D Sri Nawadul Bunik. The celebrate of Dash NSS Day 24 September palon kora hoy NSS Day. तो ये बच्चर कततम डे पालन करा हुए ऑप्शन हलो 55, ऑप्शन बी 50, 52, 54। तो यार 55 ऑप्शन ए 55। ये मैगजीन कत बड़ो एक मैगजीन पब्लिश कर जार नाम हलो जोनी खुरान स्टूडेंट अफ खोवाई दशरथ देव मेमोरियल कलेज स्टूडेंट जरा। ठीक है मैगजीन त्रिपुरा थेके त्रिपुरार गाल ऋषादेव वर्मा तुम्हार माउंट थेलू तुम्हारे जे चैलेंजिंग जे पहाड़ आरोही करे थाकें एनसीसी एक्सपेंडर थेके। ठीक है अपर एक जन छिलें पवित्र रॉय त्रिपुरा थेके माउंट एलब्रस क्लाइम्बिंग करें। ठीक है त्रिपुरा थेके जे त्रिपुरा स्टेटर बहरे जो टीएसआर दुई बेटालियन काज करे थाकें तारा त्रिपुराते फिरे आसें ओदेर जायगाते आर दुई बेटालियन जान। तो एर मध्ये हलो 9 আর 3। तो 9 বেটালিয়ন ওয়াজ রিপ্লেস বাই 1st বেটালিয়ন, 3rd বেটালিয়ন রিপ্লেস বাই 2nd বেটালিয়ন। ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ টেগুরের স্ট্যাচু ইনস্টল করায় কোথায়? বনমালীপুর দিঘির কাছে। ঠিক আছে তো এটা যে ইনগ্রেটেড করেন ও হলো দীপক মজুমদার মেয়র অফ এএমসি, আর সাথে ছিলেন রাজীব ভট্টাচার্য আরও অনেকে। আমরা দেখে নেবে পুরো ডিটেলস দেওয়া আছে এখানে, দিয়ে দিচ্ছি ছবিও দিয়ে দিয়েছি আমি। নেক্সট হলো দ্য স্ট্যাচু অফ ঋষি অরবিন্দ আনবিলিড বাই চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ অ্যাট কাশারিপট্টি আগরতলা। স্টেট লেভেল ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2023 ইনোগ্রেটেড বাই। অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী সুশান্ত চৌধুরী, অপশন সি শ্রী দীপক মজুমদার, অপশন ডি শ্রী রতনলাল নাথ। এটা সঠিক অ্যান্সার হলো অপশন ই ডক্টর মানিক শাহ। নেক্সট কোয়েশ্চনটা ইম্পর্টেন্ট আছে। ত্রিপুরার ইকোনমি গ্রোথ রেট ফিনান্সিয়াল ইয়ার হলো 2023-2022-23। অপশন এ হলো 8.89%, 9.89%, 6.89%, 7.89%। এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ 8.89%। ত্রিপুরা বিকাম ড্যাশ টিস ইন্ট্রোডিউস ই ক্যাবিনেট সিস্টেম। ঠিক আছে ই ক্যাবিনেট সিস্টেম আমাদের চালু করা হয় কবে ইনোগ্রেট করা হয়? 27 সেপ্টেম্বর। ঠিক আছে তো এটা কত নম্বর স্টেট আমাদের ই ক্যাবিনেট দিক দিয়ে? 4, 4, 5, 6 দিন হবে। তো এটা হবে 4 নম্বর স্টেট আমরা, 4th স্টেট। একটা মাও স্বাক্ষর করা হয় গভর্নমেন্ট অফ ত্রিপুরা আর ন্যাশনাল স্কুল অফ ড্রামার সাথে। ঠিক আছে তো এই ন্যাশনাল স্কুল অফ এতে জায়গা দেওয়া হয় রানীর বাজার কাছে। ঠিক আছে আমি যেটুকু জানি রানীর বাজার কাছে এটাকে জায়গা দেওয়া হয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা। নাবার্ডের সাথে এগ্রিমেন্ট হয় কার? কোলাবোরেশন হয়
ব্যাম্বু অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কোন ব্যাংকের সাথে? নাবার্ডের সাথে। ঠিক আছে, নেক্সট, তো আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিসাইড করে যে যারা ফ্রিডম ফাইটার তাদেরকে যাতে মানে ট্যাক্স ছাড় দেওয়া যায়, আর যারা এক্স সার্ভিসম্যান এবং যাদের পরিবার থেকে যারা শহীদ হয়েছে তাদেরকে যাতে 10% ছাড় দেওয়া হয়। ঠিক আছে, এটা নেওয়া হয়। আর এই এখন থেকে ট্যাক্স কালেকশান যাতে ট্যাক্স ফাঁকি না দিতে পারে আগরতলা মিউনিসিপ্যালের আন্ডারে যারা আছে, তো তাদের জন্য নতুন করে একটা জিওগ্রাফিক ইনফরমেশান সিস্টেম টেকনোলজি এখন থেকে চালু করা হবে। তো এটা মনে রাখা দরকার, জিআইএস সিস্টেম চালু করা হবে, টেকনোলজি ইউজ করা হবে এখন থেকে। এখানে একটা নিউজ আসে যে মিলেট কাল্টিভেট করা হয়। কোথায় কী করেন এই ফার্মার? মাইলাফু মগ চৌধুরী, মগবাড়ি ভিলেজ আন্ডার তেলিয়ামুড়া আরডি ব্লক। ঠিক আছে, দুজন এনএসএস ভলেন্টিয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ড এবছর জিতেন 2021-22 জন্য। তো একজনের নাম হলো সুব্রত সাহা, অপরজনের নাম হলো মিস অলি দেবনাথ, তোমরা দেখতে পারবে। এবার আমরা দেখি নিউ চেয়ারপারসন অফ ত্রিপুরা কমিশন ফর উমেন্স হলো শ্রীমতী ঝর্ণা দেববর্মা। নিউ চেয়ারপারসন অফ ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড হলো শ্রী সমীর ঘোষ। নিউ চেয়ারম্যান অফ জেনারেল বডি অফ সোসাইটি অফ ম্যানেজমেন্ট অফ কালচার কমপ্লেক্স হলো নবেন্দু ভট্টাচার্য। চেয়ারম্যান অফ ত্রিপুরা হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্যাপ্ট কর্পোরেশন লিমিটেড হলো শ্রী কিশোর বর্মন। নিউ সেক্রেটারি অফ ত্রিপুরা স্পোর্ট কাউন্সিল হলো শ্রী সুকান্ত ঘোষ। নিউ চেয়ারম্যান অফ গোমতী কোপারেটিভ মিল্ক প্রোডাক্টস ইউনিট হলো শ্রী রতন ঘোষ। নিউ চেয়ারম্যান অফ স্টেট ওবিসি কমিশন হলো শ্রী তাপস মজুমদার। নিউ চেয়ারম্যান অফ স্টেট হজ কমিটি হলো শাহ আলম। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন হলো বলা গোস্বামী। নিউ চেয়ারম্যান অফ স্টেট ওয়াক্ত বোর্ড হলো মবস্বর আলী। নিউ চেয়ারম্যান অফ এসসি কর্পোরেশন হলো শ্রী পিনাকি দাস চৌধুরী এমএলএ। ঠিক আছে, নেম অফ দ্য নিউ চেয়ারম্যান এসটি কর্পোরেশন হলো শ্রী রামপদ জমাতিয়া। নেম অফ দ্য নিউ চেয়ারম্যান অফ মাইনরিটি কর্পোরেশন হলো এমডি জসিমুদ্দিন। নেম অফ দ্য নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন হলো শ্রী প্রমোদ রিয়াং। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন হলো শ্রী শম্ভুলাল চাকমা। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন হলো শ্রী জহর সাহা। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা মার্কফিড হলো শ্রী অভিজিৎ দেব। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন হলো শ্রী টুটন দাস। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন হলো শ্রী মাইলাফু মগ। নিউ চেয়ারম্যান অফ স্টেট ওবিসি কোঅপারেটিভ ডেভেলপ কর্পোরেশন হলো শ্রী মৃণাল কান্তি নাথ। হাউ মেনি ইয়ার্স কমপ্লিট অফ ত্রিপুরা পুলিশ ফ্রম ইট জার্নি? তো কত বছর পূর্ণ করে ত্রিপুরার পুলিশ? পূর্ণ করে 150 বছর, 100 বছর, 75 বছর, 125 বছর। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 150 বছর পূর্ণ করে 2023 শুরু থেকে। ত্রিপুরা পুলিশ দ্য মাইট ফোর্স ওয়ার্কিং অফ দ্য স্লোগান সেবা বীরতা বন্ধুত্ব স্টার্টেড ইটস জার্নি ফ্রম হুইচ ইয়ার? 1873, অপশান বি 1973, অপশান সি 1876, 1871। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 1873 থেকে, রাজার আমল থেকে শুরু করে। ঠিক আছে, কোন রাজার আমল থেকে শুরু করেন? বীরচন্দ্রের আমল থেকে, মহারাজা বীরচন্দ্রের আমল থেকে শুরু করেন, এটা মনে রাখবে। হু লঞ্চড সমৃদ্ধি শিক্ষার্থী যোজনা ইন শিপাচলা ডিস্ট্রিক্ট ত্রিপুরা? অপশান এ হলো
শ্রী প্রতিভা ভৌমিক, অপশন বি ডক্টর মানিক শাহ, অপশন সি শ্রী রতনলাল, অপশন ডি কিশোর বর্মা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, শ্রীমতী প্রতিভা ভৌমিক। হিন্দি পাকোয়াদা যেটা সেলিব্রেট করা হয়, সংস্কৃত ইউনিভার্সিটি যেটা ত্রিপুরাতে কোথায় আছে, সংস্কৃত ইউনিভার্সিটি আছে একলব্য ক্যাম্পাস আগরতলা লিচুবাগান, লিম্বুছড়া, লিম্বুছড়াতে, সরি। তো এখানে দেখতে হবে চিফ গেস্ট কে ছিল। চিফ গেস্ট ছিলেন প্রফেসর সুকান্ত কুমার সেনাপতি, ঠিক আছে। এখন থেকে নতুন যে এক্সপ্রেস শুরু হবে আগরতলা টু মুম্বাই উইকলি এক্সপ্রেস, যেটার নাম হলো লোকমান্য তিলক কামাখ্যা এক্সপ্রেস। এটা মনে রাখবে, লোকমান্য তিলক আগে জিজ্ঞাসা করতে পারে, যে কোনো ভাই ভাতে জিজ্ঞাসা করতে, লোকমান্য তিলক কামাখ্যা এক্সপ্রেস। তাছাড়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফিফথ অ্যানিভার্সারি অ্যান্ড ডিজিটাল মিশন সেকেন্ড অ্যানিভার্সারি আন্ডার আয়ুষ্মান ভারত, তো এটা এই প্রোগ্রাম, যেটা এই প্রোগ্রামটা ইনোগ্রেট করেন কি আমাদের সিএম স্যার ডক্টর মানিক সাহা। এই বছর যে 117তম বার্থ অ্যানিভার্সারি পালন করা হয় কার, সুশর্মা সম্রাট শচীন দেব বর্মন, ঠিক আছে। ওনার যে জন্মবার্ষিকী পালন করা হয় কততম ছিল, 117তম। আমরা জানি যে ইকফা ইউনিভার্সিটিতে কিছুদিন আগেই 29 সেপ্টেম্বর 18 নম্বর কনভোকেশন হয়, তো এখানে চিফ গেস্ট কে ছিলেন, তো চিফ গেস্ট ছিলেন ডাক্তার জি সতীশ রেড্ডি, অপশন ডক্টর জি সতীশ রেড্ডি। উনি কে ছিলেন যদি বলে ইন্টারভিউতে, তো এটা হবে চিফ গেস্ট তো ছিলেন তিনি, তো তিনি ছিলেন ফর্মার ডিআরডিওর চেয়ারম্যান, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, লাইক করতে ভুলবে না, ঠিক আছে। আর এটা শেয়ার করবে যারা নতুন করে, যারা জবের জন্য এক্সাম দেবে বা ইন্টারভিউ দেবে, গ্রুপ দিয়ে দেবে, তাদের কাছে এটা দেবে। এটা রিসেন্টলি যে কোনো ঘটনা, যে কোনো এক্সামে আসতে পারে, তো দেখা হবে নেক্সট ভিডিও। তাছাড়া তোমরা যদি ত্রিপুরার জিকে সম্বন্ধে যেত, আমাদের ইউটিউব চ্যানেলে সব রকমের ভিডিও পেয়ে যাবে। অ্যাটলিস্ট ত্রিপুরা থেকে 99% কমন থাকবে, ত্রিপুরার উপর আমি ভিডিও বানিয়ে থাকি, তো ত্রিপুরা তোমাদের কভার হয়ে যাবে তোমরা যদি একটু ফলো করো, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।